পেবিয়ার্স আসসালাম আলাইকুম সাইফ্রাসের স্পেশাল কোচিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমত আছেন আজকে আমরা আলোচনা করবো অনুশীলনী ষোলো দশমিক এক এর এক নম্বর দুই নাম্বার এবং তিন নাম্বার নিয়ে তো প্রথম প্রশ্ন বলা আছে একটি সমকোনী ত্রিভুজের অতিভুজ তো আমরা জানি সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে যেই ত্রিভুজে যে কোনটা যে ত্রিভুজের কোন নব্বই ডিগ্রি সমান হবে সেটাকে সমকোণী ত্রিভুজ বলা হয় এটার অতিভুজ হচ্ছে পঁচিশ মিটার এবং এর একটি বাহু অপর বাহু থ্রি বাই ফোর অংশ বাহুর দুইটি দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করতে তাহলে আমাদের কীভাবে সলভ করতে হবে সমাধানটা আমরা দেখব এখন আমাদের প্রশ্ন ছিল একটা সমকোণী ত্রিভুজ তো আমাদের এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যেহেতু এই ত্রিভুজটা হচ্ছে নব্বই ডিগ্রির সমান তো সমান থাকার কারণে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজ এটা যদি সমকোণ হয় এখানে বলা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে পঁচিশ মিটার তো আমরা যদি এটাকে টিটা খুন দৌড়ি তো টিটা খুন এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব তো অতিভুজ বলছে পঁচিশ মিটার এটাকে আমরা অতিভুজ দৌড়লাম তো অতিভুজ হচ্ছে পঁচিশ মিটার এবং অপর একটা অপর দুইটা বাহুর একটি বাহু হচ্ছে থ্রি বাই ফোর তো এটাকে আমরা থ্রি বাই ফোর ধরলাম এবং এটাকে এক্স তুললাম অর্থাৎ এক্স এর এত অংশ মানে একটি বাহু অপর বাহুর এত অংশ হলে তার মানে এটাকে আমরা এক্স তুললাম আর এটাকে থ্রি বাই ফোর এক্স মনে করি এবিসি একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তো আমরা এটাকে ত্রিভুজটাকে কী ধরলাম বি সি ধরলাম তো বি সি হচ্ছে সমকোণী ত্রিভুজ এটার অতিভুজ হচ্ছে অ্যাসি তো এসি হচ্ছে পঁচিশ মিটার এবং বিসি বিসি মানে আমরা এটাকে ভূমি দৌড়েছি ভূমি হচ্ছে অর্থাৎ একটি বাহু হচ্ছে বিসি মানে এক্স মিটার আর অপর বাহু হচ্ছে এটা থ্রি বাই ফোর এক্স মিটার এরপর আমরা জানি এটাকে আমরা পিতাগুড়াচের সূত্রের সাহায্যে কাজটা করতে পারি তো সমকোণী ত্রিভুজে পিতাগুড়াচের সূত্র যদি আমরা দৌড়ি এটাকে যদি আমরা অতিভুজ দৌড়ি অতিভূষের স্কেল সমান লম্বা স্কেল লম্বা হচ্ছে এবি স্কেয়ার আর ভূমি হচ্ছে বিসি স্কেয়ার অর্থাৎ অতিপুস স্কোর সমান লম্বা স্কোর প্লাস ভূমি স্কেয়ার আমরা পিথাগোরাসের সূত্রটা এখানে ব্যবহার করেছি তো অতিপুস হচ্ছে পঁচিশ পঁচিশ স্কোয়ার আর লম্বা হচ্ছে আমরা পেয়েছি থ্রি বাই ফোর এক্স হোলের স্কোয়ার প্লাস এটা হচ্ছে ভূমি হচ্ছে এস স্কের এরপর হচ্ছে পঁচিশের উপর স্কেয়ার মানে হচ্ছে ছয়শত পঁচিশ আর এটার উপর স্কের হচ্ছে থ্রির উপর স্কের মানে হচ্ছে তিন তারিখে নয় নাই এস এস স্কের উপর এক্সের উপর স্কে হলে এস স্কোয়ার আর ফোরের উপর স্কেয়ার মানে এইটা পুরোটার উপর আসলে স্কেয়ারটা বোঝানো হচ্ছে তো চার চারে ষোলো প্লাস এস স্কেয়ার এরপর শত পঁচিশ তো এই দুটার লস্যাগ হচ্ছে দুইটার লস লস্যাগ হচ্ছে সিক্সটিন তো সিক্সটিন যদি আমরা লসাগুন নিয়ে থাকি তাহলে হচ্ছে নাইন ষোলো দিয়ে যদি এই লসাকে দিয়ে যদি হরকে বাঁক দেওয়া হয় ষোলোকে ষোলো ওয়ান ওয়ান দিয়ে যদি নাইন স্কোয়ারকে গুণ দেওয়া হচ্ছে নাইন স্কোয়ার প্লাস আর সিক্সটিনকে যদি এস স্কের দিয়ে গুণ দেওয়া হয় তাহলে সিক্সটিন এস স্কোয়ার এরপর এটি এটির হচ্ছে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ছয় শত পঁচিশ তারপর এই নাইন স্কেয়ার এবং ষোলো স্কেয়ারকে যদি যোগ করা হয় তাহলে হচ্ছে টোয়েন্টি ফাইভ স্কোয়ার বাই সিক্সটিন এরপর আমরা যদি কোনি গুণ করি তাহলে হয়ে যাচ্ছে এটা এটার সাথে গুণ করলে আর এটার সাথে মনে মনে কিছু নেই মানে একটা ওয়ান আছে এটা এটা দিয়ে গুণ করলে টোয়েন্টি ফাইভ স্কোয়ার আর সিক্স ছয় শত পঁচিশ গুণ সিক্সটিন এরপর এই দুটা যদি গুণ করা হলে হচ্ছে দশ হাজার এবং এদিকে হচ্ছে পঁচিশ স্কোয়ার তারপর পঁচিশটা যদি এ পাশে চলা যায় তখন এটা গুণ আকারে আছে এ পাশে গেলে এটা বাক্য হয়ে যাবে তারপর এস এস সমান হচ্ছে দশ হাজার বাই পঁচিশ তারপর এস এস সমান হচ্ছে এটা দিয়ে হল চারশো আর এদিকে অ্যাসেস কেটটা যদি এপাশে পাশে চলে যায় এটা রুট হয়ে যাবে অর্থাৎ এক সমান রুট চারশো সুতরাং এক সমান হচ্ছে টোয়েন্টি এরপর একটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছিলাম এক সমান বিশ মিটার তার মানে একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছে আর অপর বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে থ্রি বাই ফোর ইন্টু এক্স তো থ্রি বাই ফোর এক্স মানে হচ্ছে টোয়েন্টি তো আমরা চার যদি বিশকে দিলে হচ্ছে পাঁচ তাহলে তিন পাঁচা পনেরো মিটার তার মানে একটি বাহুদ্দৈর্ঘ্য হচ্ছে বিশ মিটার অপর বাহুরদৈর্ঘ্য পনেরো মিটার ওকে ডান বুঝতে পারছি এখন আমরা দ্বিতীয় অঙ্কটা সমাধান করবো দ্বিতীয় প্রশ্নটা দেওয়া হচ্ছে বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে কাড়াভাবে আছে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে এখন আমরা দুই নাম্বার প্রশ্নটাকে সলভ করব এটা একটা হচ্ছে মই বিশ মিটার লম্বা একটা মই এটা হচ্ছে বিশ মিটার লম্বা একটা মই তো এ মইটা দেওয়াল থেকে খারাপ হবে মইয়ের গোড়া থেকে কত মিটার দূরে সরালে অর্থাৎ এটা কত মিটার দূরে সরালে চার মিটার নিচে নামবে মানে এখান থেকে এই বিশ মিটার লম্বা এই মই থেকে কত মিটার দূরে সরালে এটা বিশ চার মিটার নিচে নামবে সেটাকে এখন আমরা সলভ করব তো আমরা বলতে পারি মনে করি অ্যাসি এই অ্যাসিটা হচ্ছে একটা মইয়ের গোড়া তো এই সি বিন্দু থেকে মানে এই সি থেকে এটা ডি বিন্দুতে সরালে অর্থাৎ চার মিটার পর্যন্ত নিচে নামালে অর্থাৎ সি বিন্দু থেকে ডিতে সরালে তখন এ থেকে বিবিন্দুতে নেমে আসে এ থেকে বিবিন্দু অর্থাৎ এবিং বিন্দুতে নেমে আসে ময়ের দৈর্ঘ্য এসি সমান বিডি ময়ের দৈর্ঘ্য এসি সমান বিডি সমান হচ্ছে টোয়েন্টি মিটার বিশ মিটার তো বিসি সমান হচ্ছে মিটার কারণ এদিকে চার মিটার যদি চলা আসলে আর বিসি সমান থাকবে মিটার এরপর স্ত্রিডি সমান আমাদেরকে বের করতে হবে সিডি সমান কত পিতা করেছে সূত্রটা আমাদের নিশ্চয়ই সবার জেনে আছে যে অতিপুস স্কের সমান লম্বা স্কের প্লাস ভূমি স্কের তো বিগত ক্লাসে আমরা করেছিলাম অতিপুসটাকে এ পাশে এঁকেছিলাম লম্বা ভাই ভূমিকে পাশে নিয়ে গেছিলাম তো আমরা আজকের ক্লাসে আমরা অধিপুস্তুটাকে এ পাশে নিয়ে গেছি ভূমিটাকে এ পাশে নিয়ে আসি তো বিডি স্কোয়ার আমার বিডি তারপর হচ্ছে বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার তো আমরা বিসি সমান পেয়েছি ষোলো আর বিডি সমান পেয়েছি টোয়েন্টি কিন্তু আমাদের সিডির কোনো মান নেই সেটা আমাদেরকে বের করতে হবে তো বিসির সমান আমরা ষোলো বসালাম ষোলো স্কেয়ার প্লাস সিডির কোনো মান নেই সেজন্য সিডি বসে গেছে আর বিডি মানে হচ্ছে বিশ বিশ স্কেয়ার এরপর সিডি স্কেয়ারকে রেখে আমরা সিক্সটিনকে ওই পাশে পাঠিয়ে দিলাম তো এখানে এই পাশের সমানের আগে যদি যোগ থাকে ওই পাশে গেলে সেটা বিক হয়ে যায় তো বিশের উপর স্কেয়ার মানে হচ্ছে চারশো মাইনাস ষোলোর উপর স্কেয়ার হচ্ছে দুশো ছাপ্পান্ন তো সুতরাং সিডিএস স্কের সমান চারশো মাইনাস দুশো ছাপ্পান্ন সিডি সমান হচ্ছে দুশো একশত চৌচল্লিশ সমান কত পেলাম একশত এরপর সিডি সমান স্কেটটা তখন এই পাশে গেলে রোট হয়ে যাবে সিডি সমান রোড বা এরপর একশো উপর রোড করলে বারো সুতরাং সিডি সমান হচ্ছে বারো তার মানে মইটির গোড়া দেওয়াল থেকে কত মিটার ধুরালে। বারো মিটার দূরে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে যাবে তাহলে উপরে যে ময়ের গোড়া দেওয়াল থেকে বারো মিটার সরালে তাহলে উপরের প্রান্তটি চার মিটার নিচে নামবে তাহলে আমরা দুই নাম্বারটা বুঝতাম এরপর তিন নম্বর অঙ্কটা তিন নাম্বার বলা হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার হলে সমিবাহু মানে আমরা বুঝতে পারলাম যে ত্রিভুজের দুইটি বাহু সমান হবে সেটা হচ্ছে বাহু ত্রিভুজ আমরা বাহুবেদের ত্রিভুজকে তিন পাকে ভাগ করেছিলাম একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ আর একটা সমদিবাহু ত্রিভুজ আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ তো সমদিবাহু ত্রিভুজ হচ্ছে যেই ত্রিভুজের দুইটা বাহু সমান হবে সেটা হচ্ছে সমদিবাহু ত্রিভুজ এর সমান সমান দৈর্ঘ্য ভূমির পাঁচ ভাই ছয় অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো একটি সমদিবাহু ত্রিভুজ হচ্ছে এটা হচ্ছে সমধিবাহু ত্রিভুজ এই ত্রিভুজের দুইটা বাহু সমান এ বাহু আর এ বাহু সমান এ বাহু সমান নয় তো আমাদেরকে বলা আছে যে সমদিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে ষোলো মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য মানে এই সমান সমান বাহু বলতে এটার সমান এটার সমান এই সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফাইভ বাই সিক্স এক্স মিটার তো আর অপরবাহুর দৈর্ঘ্যটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো অপরবাহুর দৈর্ঘ্য হচ্ছে দ দরলাম আমরা এক্স এবং আমাদেরকে বলছে যে ত্রিভুশ্রীর ক্ষেত্রফল নির্ণয় করো তো মনে করি অ্যা হচ্ছে একটা অ্যা সি সমাধিবাহু ত্রিভুশ তো এখানে বিসি সমান আমরা নিলাম এক্স এবং অ্যা এবং বিসি কারণ এদিকে সমান সমান বাহু মানে দুইটা বাহুরোই সেম সমান যেহেতু আমরা সমদ্বীপ বাহু মানেই হচ্ছে যে ত্রিভুজের দুইটা বাহু সমান অর্থাৎ এখানে অ্য সমান অ্যাসি মানে অ্যাবি যতটুক অ্যাসিও ততটুক অর্থাৎ আমার অ্য সমান অ্যাসিও সমান 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 বাহু এই দুইটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ বাহুর দৈর্ঘ্য সেম এ বাহুর দৈর্ঘ্য সেম অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফাইভ বাই সিক্স এক্স এরপর প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে যে এ বাহুগুলার পরিসীমা ষোলো মিটার অর্থাৎ বি সি যোগ যোগ সি এই তিনুটা বাহুর পরিসীমা হচ্ছে ষোলো মিটার অর্থাৎ এক্স প্লাস ফাইভ এক্স বাই সিক্স প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স অর্থাৎ এই তিনোটার বাহুর পরিসীমায় বোঝানো হচ্ছে আমাদেরকে ষোলো মিটার তো এখানে দুইটা করতে চলে আসলো কারণ এটারও সেম এটা যতটুক এত ততটুক তার মানে এটও হচ্ছে ফাইভ এক্স প্লাস সিক্স ফাইভ এক্স বাই সিক্স এটা হচ্ছে ফাইভ এক্স বাই সিক্স এরপর তো এই দুইটা লসাগুকে রসাগু নিলাম সিক্স তো সিক্স দিয়ে এটার নিচে যেহেতু কোনো কিছু লসাগ হর নেই হর না থাকার কারণে লসাগু দিয়ে ডাইরেক্টলি সরাসরি এটাকে গুণ হবে গুণ হলে সিক্স এক্স প্লাস তো সিক্স দিয়ে যদি লসাগু দিয়ে হরকে ভাগ দেওয়া হয় সিক্স এক্সে সিক্স ওয়ান হচ্ছে ওয়ান দিয়ে লভকে গুণ হবে এটাকে বলা হয় হর আর এটাকে বলা হয় লভ তো সিক্স দিয়ে সিক্সকে যদি মানে এটা হচ্ছে লসাগু লসাগু দিয়ে যদি হর খেয়ে ভাগ দেওয়া হয় তাহলে হচ্ছে ওয়ান এই ওয়ান দিয়ে যদি আমরা লভকে গুন দিই ফাইভ এক্স থেকে ফাইভ এক্স আবার সিক্স দিয়ে যদি আমরা সিক্স এই লসাগু দিয়ে যদি এইটাকে যদি আমরা ভাগ দিই তাহলে হচ্ছে ওয়ান ওয়ান দিয়ে ফাইভ এক্সকে যদি গুন দিই ফাইভ এক্স থেকে ফাইভ এক্স এরপর এরপর আমরা গাছ যেটা করতে পারি এটার নিচে মনে মনে একটা ওয়ান আছে এটা দিয়ে এটাকে কোনাকণি গুণ আর এটা দিয়ে এটাকে কোনাকুনি গুণ তাহলে কোনাকুনি গুণ করলে হচ্ছে সিক্সটিন গুণ সিক্স মানে এটা এটা কোনাকুনি গুণ আর এটা এটা কোনাকুনি গুণ অর্থাৎ সিক্স এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স এরপর এইগুলা গু যোগ করলে সিক্স এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স হচ্ছে সিক্সটিন এক্স আর ষোলো গুণ ছয় এরপর ষোলো গুণ ছয়কে ভাবে রেখে দিই এটা সিক্সটিন এক্স এর সাথে গুণ আকার আছে এর পাশে গেলে সেটা ভাগ হয়ে যাবে তো সিক্সটিন সিক্সটিন চলে গেলে এক সমান হচ্ছে ছয় তার মানে আমরা বিসির বাহুর দৈর্ঘ্য বের করে ফেলছি এখন আমরা সমাধি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে ত্রিভুজের ভূমি এক সমান হচ্ছে ছয় মিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য এবি সমান এসি সমান অর্থাৎ ফাইভ বাই সিক্স ইন্টু এক্স সমান হচ্ছে সিক্স তো সিক্স সিক্স যদি চলে যায় আর থাকবে ফাইভ মিটার এরপর ত্রিভুস ক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে হবে যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তো আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমা হচ্ছে টু এস সমান হচ্ছে সিক্সটিন মিটার সেটা আমাদের পর্ষের মধ্যে দেওয়া ছিল পরিসীমা টু এচ সমান সিক্সটিন মিটার তো টু দিয়ে যদি আমরা সিক্সটিনকে গুণ করি তাহলে হচ্ছে এইট মিটার এখন আমরা ত্রিভুষ ক্ষেত্রের ক্যতফল নির্ণয় করা সি এর ক্যতফলের সূত্র হচ্ছে রোটোবার এস ইন্টু এস মাইনাস বি সি এস মাইনাস অ্যা এস মাইনাস এসি তো রোটোবার এস এর মান আমরা পেয়েছি আট এস মানে হচ্ছে আট মাইনাস বি সি মানে আমরা পেয়েছিলাম সিক্স আর অ্যা মানে পেয়েছিলাম ফাইভ এসি মানিও পেয়েছিলাম ফাইভ এইট বসে গেছে আট থেকে ছয় গেলে দুই গুণ আট থেকে পাঁচ গেলে তিন গুণ আট থেকে পাঁচ গেলে তিন তো সব মিলে হচ্ছে একশো একশো রোড করলে হচ্ছে বারো বর্গ মিটার আশা করি প্রিভিয়ার্স আমরা বুঝতে পারলাম পরিমিতি ষোলো দশমিক একের এক দুই এবং তিন নাম্বার আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম